চোট কাটিয়ে দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন নেইমার। তবে শুরু থেকে তিনি ছিলেন নিষ্প্রভ। ম্যাচের 60 মিনিট পর্যন্ত হাসেনি তার পা। 61 মিনিটে জট খুলতেই একের মধ্যে আর সীমাবদ্ধ থাকলেন না, করেছেন আরও একটি। তার জোড়া গোলে বড় জয় পেয়েছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল 5-1 গোলে বলিভিয়াকে হারিয়েছে। ঘরের মাঠের ম্যাচটায় 24 মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর ব্রাজিল তাদের খেলায় ধার বাড়ায়, তাতে যেন দুমড়ে মুচড়ে যায় প্রতিপক্ষরা। 47 মিনিটেই গোল পেয়ে যান রাফিনহা, যে গোলের নেপথ্য কারিগর আবার নেইমার। তার বাড়িয়ে দেওয়া শট থেকেই গোল আদায় করেন বার্সেলোনার এই ফুটবলার। সেই গোলের 6 মিনিট আবারও গোল পায় ব্রাজিল। আরও এক গোল আসে রদ্রিগোর পায়ে। নিজের জোড়া গোলটি প্রায় একক প্রচেষ্টাতেই করেন। 8 মিনিট পর ঘুম ভাঙে নেইমারের। তার পায়ের জাদুতে গোল আসে 61 মিনিটে। নিজেই বল বানিয়ে গোলের সুযোগ সৃষ্টি করে জালে জড়ান। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন আল হিলাল তারকা। 125 ম্যাচ খেলে তিনি করেছেন 78 গোল। তার সেই গোলের 17 মিনিট পরই একটি গোল শোধ করে বলিভিয়া। 78 মিনিটে ভিয়া মিলের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল পরিশোধ করেন এবার্গো। এক গোল হজম করেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে ব্রাজিল, বিশেষ করে নেইমার। এক্ষেত্রে রাফিনহা এগিয়ে এলেন। দলের দ্বিতীয় গোল এসেছিল রাফিনহার পা থেকেই, যে গোলের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন নেইমার। এবার ইঞ্জুরি টাইমের তৃতীয় মিনিটে বার্সা তারকা যেন ঋণ শোধ করলেন। তার বাড়িয়ে দেওয়া শট থেকেই দ্বিতীয় গোল আদায় করেন নেইমার। তাতে 5-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পোর্টস ডেস্ক, দেশবন্ধু টিভি।